আমরা এর আগের একটি ভিডিওতে এটা আলোচনা করেছি যে যে সমস্ত মহিলারা বেবি প্ল্যানিং করছেন বা প্রেগনেন্ট তারা এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারবেন কিনা আমরা দেখেছি যে বেবি প্ল্যানিং করা অবস্থাতে বা প্রেগনেন্ট একজন মহিলা এক্সারসাইজ করতে পারেন একটা নির্দিষ্ট সময় অবধি মডারেট লেভেলে করতে পারেন কিন্তু দ্য বং প্যারেন্টিং ফ্যামিলির কৌতূহলী প্রেগনেন্ট মহিলারা তারা প্রত্যেকেই জানতে চাইছেন যে এই মডারেট এক্সারসাইজের মধ্যে কি কি পড়ে কোন কোন এক্সারসাইজ করা যায় আজকের ভিডিওতে কোন কোন এক্সারসাইজ একজন প্রেগনেন্ট মহিলা করতে পারেন সেই নিয়ে আলোচনা থাকছে আমি চেষ্টা করব প্রত্যেকটা এক্সারসাইজ আপনাদেরকে দেখানোর জন্য এবং প্রত্যেকটা পরিস্থিতি বিশ্লেষণ করে দেবার। আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি একটা বিশেষ সতর্কতামূলক বার্তা দিয়ে রাখতে চাই আমাদের এই আলোচনায় যে এক্সারসাইজগুলোর কথা আমি বলবো সেগুলো কিন্তু প্রেগনেন্সিতে যদি কোনো প্রকার জটিলতা এসে থাকে সেক্ষেত্রে প্রযোজ্য নয় জটিলতা মানে হচ্ছে যদি আপনার লো লাইং প্লাসেন্টা থাকে যদি আপনার মোর দেন ওয়ান প্রেগন্যান্সি হয়ে থাকে মানে টুইন্স বা ট্রিপলেট যদি প্রেগন্যান্সিতে ব্লিডিং হয়ে থাকে যদি কোনোভাবে আপনার সার্ভিক সুইক হয়ে থাকে বা জড়ায়ুতে সেলাই পড়ে থাকে অথবা আপনাকে ডক্টর যদি বেড রেস্ট নিতে বলে থাকে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই এইরকম এক্সারসাইজ করা যায় না তবে হ্যাঁ যে এক্সারসাইজগুলোর কথা আমি এরপরে বলবো সেগুলো ডেফিনেটলি মডারেট লেভেলে সিম্পল এক্সারসাইজ যেগুলোর জন্য আপনাকে কারোর হেল্প মানে কোনো ট্রেনার বা কোনো এক্সপার্ট বা প্রফেশনালের হেল্প নিতে হবে না হেল্প ডেফিনেটলি নিতে হবে আপনার হাজব্যান্ডের হেল্প নিতে পারেন বা বাড়িতে অন্য কেউ থাকলে তার হেল্প নিতে পারেন বা কোনো একটা সাপোর্ট নিয়ে এই এক্সারসাইজগুলো করতে পারেন এক্সারসাইজ নাম্বার ওয়ান সিম্পল ওয়াকিং মানে যেটাকে হাঁটাহাঁটি করা বলে সেই হাঁটাহাঁটির কথা আমি বলছি একজন প্রেগনেন্ট মহিলা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মডারেট স্পিডে মানে খুব জোরেও নয় খুব আসতেও নয় খুব আসতে হাঁটলেও সেটা কিন্তু খুব একটা কাজের কাজ হবে না এবং খুব জোরে হাঁটলেও কিন্তু আপনি তাড়াতাড়ি হাঁপিয়ে যেতে পারেন আপনার কষ্ট হতে পারে যদি সেরকম মনে হয় আপনি মাঝে মাঝে বসে রেস্ট নিতেই পারেন এবং অনেক দিন হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটটা এক ঘন্টা অবধিও যেতে পারে তবে হ্যাঁ এমন লিমিটেই হাঁটবেন যাতে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা এর মধ্যেই আপনি যতটা পারছেন তার মধ্যেই আপনি রেস্টের জায়গাতে চলে যেতে পারেন এর সাথে হাঁটার ক্ষেত্রে দুটো বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত যে জুতোটা আপনি ব্যবহার করবেন সেটা যেন কমফোর্টেবল হয়ে থাকে যদি স্পোর্টস শু হয় তাহলে খুব ভালো এবং আপনার যে জামা কাপড় সেটা যেন কমফোর্টেবল হয় এক্সারসাইজ নাম্বার টু ব্রিদিং এক্সারসাইজ আমি নর্মাল ব্রিদিং এক্সারসাইজের কথা বলছি নর্মাল প্রাণায়ামের কথা বলছি আমি কিন্তু অনুলোম বেলোম বা কপাল কথা বলছি না সেক্ষেত্রে আপনার বেলির ওপর প্রেশার পড়তে পারে নর্মাল যে ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ একটা জায়গাতে শান্ত সুন্দর একটা জায়গাতে বা যেখানে কোনো ডিস্টারবেন্স নেই সেরকম একটা খোলা জায়গাতে বসে সিম্পলি বুক ভর্তি শ্বাস নিয়ে সেটাকে আস্তে আস্তে ছাড়া আবার আস্তে আস্তে বুক ভর্তি শ্বাস নেওয়া এবং আস্তে আস্তে ছাড়া এই যে সিম্পল এক্সারসাইজ সেটা কিন্তু আপনার জন্যে খুবই উপকারী এটা দেখা যায় যে আপনার শরীরে অক্সিজেন লেভেল বাড়াতে হেল্প করছে আপনার স্ট্রেস কমাতে হেল্প করছে বাচ্চা অবধি সুন্দরভাবে অক্সিজেন পৌঁছাচ্ছে এবং পরবর্তীকালে দেখা যায় এই ব্রিদিং এক্সারসাইজ করতে করতে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো থেকেও আপনি অনেকটা উপকার পাবেন অনেক সময় নর্মাল ডেলিভারির ক্ষেত্রে লাংস ক্যাপাসিটির প্রবলেম হয় বা শ্বাস নিতে সমস্যা হয় বা প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টারে গিয়ে শ্বাসকষ্টর অনেক সময় সমস্যা দেখা যায় যেগুলো কোনো দিনই আপনার এক্ষেত্রে হবে না তিন নম্বর এক্সারসাইজ কথাটা শুনে আপনার ভয়ঙ্কর লাগবে সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে প্রেগনেন্সিতে সিঁড়ি দিয়ে ওঠানামা করা ঠিক কিনা দেখুন সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে আমরা ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি যেখানে সিম্পলি চারটে নিয়ম ফলো করা দরকার ভিডিও না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে দেখে নেবেন কারণ প্রত্যেকের বাড়িতেই সিঁড়ি আছে এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করার দরকার হয় সেখানে ওই সিম্পল কয়েকটা নিয়ম ফলো করে যদি সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায় রেলিং ধরে আস্তে ধীরে আমি স্লিপ কেটে পড়ে যাব না সেরকম পরিস্থিতিতে একদম ঠান্ডা মাঠায় যদি ওঠানামা করা যায় সেটা কিন্তু আপনার ফিমার মাসেলের জন্য আপনার পেলভিক ফ্লোর মাসেলের জন্য আপনার হোল বডির জন্য একটা খুব ভালো এক্সারসাইজ চার নম্বর এক্সারসাইজ যেটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট যোগা সেটা হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ যেটাকে বসে পা দুটো ভাঁজ করে হাঁটো দুটোকে নাড়ানো বা যেটাকে সিম্পলি বাটারফ্লাইও বলা যেতে পারে এই পোস্টটা কিন্তু আপনার পেলভিক ফ্লোর মাসেলের এক্সারসাইজ এই যে পেলভিক ফ্লোর মাসেলের এক্সারসাইজ এটাকে স্ট্রেংথ এই পেলভিক ফ্লোরকে যদি স্ট্রেংথ দেওয়া যায় তাহলে সেটা কিন্তু আপনার নর্মাল ডেলিভারিতেও হেল্প করে এবং আপনার প্রেগনেন্সি ক্যারি করতেও অনেক হেল্প করে পাঁচ নম্বর এক্সারসাইজ ওয়েট ট্রেনিং আমি কিন্তু জিমে গিয়ে ওয়েট ট্রেনিংয়ের কথা বলছি না তবে হ্যাঁ এরকম অনেক মহিলাই আছেন যারা আগে থেকে অনেক এক্সারসাইজ করতেন বা ওয়েট ট্রেনিং করতেন তারা আন্ডার ট্রেনিং বা আন্ডার ট্রেনার বা আন্ডার প্রফেশনাল ফিটনেস এক্সপার্টের আন্ডারে থেকে ওয়েট ট্রেনিং করতে পারেন যদি প্রেগনেন্সি সুস্থ অবস্থায় থাকে ডেফিনেটলি সেরকম ওয়েট ক্যারি করতে পারেন না তবে হালকা ওয়েট এক্সারসাইজ করতে পারেন যেটা তাদের ক্ষেত্রে নেওয়ার মতন হয় এটা ডেফিনেটলি যারা আগে করতো তাদের ক্ষেত্রে তবে যারা কোনো দিনই কোনো এক্সারসাইজ করেননি তাদের ক্ষেত্রে সিম্পলি ওয়েট ট্রেনিংটা এই কারণে দরকার যাতে বডির অন্যান্য মাসেলগুলো ঠিকঠাকভাবে সাপোর্ট দেয় সেই উদ্দেশ্যে সিম্পলি একটা জায়গাতে সোফাতে বা চেয়ারে কমফোর্টেবলি বসে দুটো যে কোনো জলের বোতল নিয়ে দুটো হাতে বাইসেপ শোল্ডার্স ডেলটয়েড ট্রাইসেপস এই সমস্ত এক্সারসাইজগুলো করতে পারেন এক্সারসাইজ নাম্বার সিক্স যেটাকে বোস করা বলে বা স্কোয়াট বলা হয় এটার জন্য ডেফিনেটলি ফ্যামিলিতে অন্য কোনো মেম্বারের হেল্প নিতে পারেন বা যদি কোনো জায়গাতে ভালো সাপোর্ট থাকে সেই জায়গায় সাপোর্ট নিয়ে স্কোয়াট করা বা ওট বোস করা ডেফিনেটলি আপনি পুরো নীল ডাউন বা পুরো নিচে নামবেন না বেশ খানিকটা নেবে আবার খানিকটা ওপরে উঠবেন বা সোজা হয়ে দাঁড়াবেন এই রকম বেশ কয়েকটা রেপস আপনার যতটা সম্ভব হচ্ছে আপনি যতটা নিতে পারছেন ততগুলো যদি করেন তাহলে দেখবেন আপনার হোল বডিতে সুন্দর একটা এক্সারসাইজ হচ্ছে আর সাত নম্বর বা লাস্ট এক্সারসাইজ যেটা হলো নর্মাল আমরা স্কুলে যে পিটিগুলো করতাম বা ঘাড় কাঁধ হাতের যে মুভমেন্টগুলো করতাম সেই মুভমেন্টগুলো কিন্তু এই প্রেগনেন্সিতে বডি ফিট রাখতে বা নিজের ফিটনেস রাখতে আপনাকে হেল্প করবে এই উদ্দেশ্যে একটা সিম্পলি একটা খোলা জায়গায় দাঁড়িয়ে ডান দিক বা দিক ওপর নিচে তাকানো এবং ঘাটটাকে বিভিন্ন ডাইরেকশানে ঘোরানো হাত ঘোরানো হাত ওপর নিচে করা যেরকমভাবে আমরা কাউন্ট করে ছোটোবেলায় পিটি করতাম সেই রকমই উইথ জাম্পিং জাম্পিংটাকে অ্যাভয়েড করবেন কিন্তু সিম্পলি এই এক্সারসাইজগুলো আপনার বডি ফিটনেস রাখতে হেল্প করবে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্য গ্রেটেস্ট ওয়ান সেটা হচ্ছে মেডিটেশন বা ধ্যান যেটা আপনাদেরকে শান্ত আপনাদেরকে কুল অ্যান্ড কাম থাকতে হেল্প করবে যেটা প্রেগনেন্সিতে খুবই দরকার মেন্টাল পিস আনতে হেল্প করবে রাত্রে ঘুমাতেও হেল্প করবে আপনি সিম্পলি একটা জায়গাতে বসে যদি নিচে বসতে পারেন তাহলে খুব ভালো একটা চাটাই বা ম্যাট পেতে তার উপরে শান্তভাবে বসুন যদি নিচে না বসতে পারেন তাহলে চেয়ারে বা সোফাতে বসতেই পারেন এবং সেখানে সিম্পলি বসে নিজের পিঠের সিরদারাটা যেন সোজা থাকে সেই অবস্থায় চোখটা বন্ধ করে সিম্পলি মেডিটেশন করা বা ধ্যান করা প্রথম প্রথম নানান রকম চিন্তাভাবনা মাথায় আসতে থাকবে নানান রকম বাজে ভালো চিন্তাভাবনা মাথায় আসতে থাকবে কোনোটাতেই নিজেকে বেশি ইনভলভ করবেন না কোনো চিন্তাভাবনাটাতেই বেশি নিজেকে চিন্তিত করবেন না যে চিন্তা ভাবনাগুলো আসছে সেগুলো দেখবেন আস্তে আস্তে রোজ প্র্যাকটিস করতে করতে সেই চিন্তা ভাবনাগুলো কমে যাচ্ছে বা সেই চিন্তাভাবনাগুলো আর মাথায় আসছে না আস্তে আস্তে এরকমটা হবে যখন নিজের ওপরে ধ্যান করতে পারবেন নিজের শান্ত পরিস্থিতিটার ওপর ধ্যান করতে পারবেন আপনি যেটা করবেন বসে নিজের যে ব্রিদিংটা সেই ব্রিদিংটার ওপরে মনোসংযোগ করবেন অর্থাৎ আপনার নিঃশ্বাস প্রশ্বাস নর্মালি যেটা চলছে সেটার ওপরে আপনার ধ্যানটা দেবেন এবার এই যে এক্সারসাইজগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এগুলোর জন্য আপনাকে কিন্তু প্রফেশনাল ট্রেনারের হেল্প নিতে হবে না যদি আপনি আগে থেকে এক্সারসাইজ করে থাকেন তাহলে তো খুব ভালো এগুলো আপনার ক্ষেত্রে যথেষ্ট সুবিধাজনক এবং ইজি হবে আপনার ক্ষেত্রে আপনার ফিটনেস রাখতে হেল্প করবে তবে যারা আগে থেকে এক্সারসাইজ করেন না তারা প্রথম প্রথম বার বা দশ বার করে এক্সারসাইজ করবেন অর্থাৎ একটা সেটের মধ্যে ফাইভ রেপস বা টেন রেপস রাখবেন এবং আস্তে আস্তে সেটাকে আপনার ক্ষমতা অনুযায়ী বাড়াবেন প্রত্যেকটা এক্সারসাইজ আপনার বডির ব্লাড প্রেশার মেনটেন করতে সুগার লেভেল মেনটেন করতে স্ট্রেস মেনটেন করতে আপনাকে হেল্প করবে